হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কষে দেখি দশ দশমিক একের একশো নাম্বার পেয়ে যায় আমি আটের দাগের এর অঙ্কটা করাবো তো এখানে দেখো অঙ্কটাতে যেটা বলেছে নিচের পারস্পরিক সম্পর্কগুলো দেখি গণিতের গল্প তৈরি করি ও তৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজি তাহলে দেখো সম্পর্ক আমাকে দেখতে হবে গল্পও তৈরি করতে হবে তৈরাসিক পদ্ধতিতে উত্তরে বের করাতে হবে তো এর দেখো এরটা আমি বোর্ডে অলরেডি তুলে রেখেছি তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো আর সেই সঙ্গে গল্পটাও লিখে দিয়েছে ওকে দেখো ভালো করে এখানে দেখো পেনের সংখ্যা পঁচিশটি মোট দাম হচ্ছে পেনের একশো বারো দশমিক পাঁচ টাকা তাহলে আমার বারোটা পেনে কত টাকা নেবে এটাই প্রশ্ন তাহলে আমি গল্পটা এইভাবে লিখেছি দেখো পেনের দোকানি রামকে পঁচিশটি পেন একশো বারো দশমিক পাঁচ টাকায় দিলেন তাহলে তিনি যদি বারোটি পেন বিক্রি করতেন তাহলে কত টাকায় করতেন তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো এটা হয়ে গেল এবার সম্পর্কটা আমরা নির্ণয় করব ওকে সম্পর্কটা দেখো সম্পর্কটা তৈরাসিক পদ্ধতিতে সম্পর্কটা নির্ণয় করব। সম্পর্ক যেতে বলেছে দেখো তাহলে পেনের দাম দেখো আগে পঁচিশটা ছিল পঁচিশটা দেখেন কি বারোট হয়ে গেছে মানে কমেছে পেনের দাম কমলে কি পেন পেনের সংখ্যা সরি পেন আগে পঁচিশটা ছিল বারোট হয়েছে তাহলে পেনের সংখ্যা তো কমেছে তাহলে দামটাও তো কমবে আমি বেশি পেন নিলে বেশি টাকা দেবো কম পেন নিলে কম টাকা দেবো এটাই তো তাহলে কি তাহলে পেনের সংখ্যা বাড়লে দামও বাড়বে পেনের সংখ্যা কমলে দামও কমবে দেখো পেনের সংখ্যা পঁচিশ থেকে বারো হয়েছে মানে কমেছে পেনের সংখ্যা কমলে দামও কমবে অতএব এক্ষেত্রে সম্পর্কটি এক্ষেত্রে সম্পর্কটি সরল অনুপাত সরল সমানুপাতি সরল সমানুপাতি এক্ষেত্রে সম্পর্কটি সরল সমানুপাতি ঠিক আছে ভালো করে দেখে বল তাহলে সরল সমানপাতি পঁচিশ ইজডো বারো ডাবল ইজ টু আমি দিলাম একশো বারো দশমিক পাঁচ ইজ টু জিজ্ঞাসা চিহ্ন যেহেতু আমার সরল অনুপাত তাহলে এটা ইজ ডু এটা আর ডাবল ইজ ডু দিয়ে এটা টু এটা করে দিলাম ওকে এরপর আমার কি অতএব পেনের দাম নির্নি্নিহয় পেনের দাম অতএব নির্নি বারোটি পেনের দাম বারোটি পেনের দাম ব্যাকেটে টাকা সমান তাহলে কী করবো দেখো ভালো করে আমি আগে এটা এখানটায় করে দেখিয়ে দিচ্ছি তাহলে এটা পঁচিশ বাই বারো পঁচিশ বাই বারো সমান একশো বারো দশমিক পাঁচ বাই এখানটায় জিজ্ঞাসা চিহ্ন দেবো ওকে তাহলে পঁচিশ বাই বারো সমান একশো বারো দশমিক পাঁচ বাই জিজ্ঞাসা চিহ্ন এবার এটার সঙ্গে এটা কি কোন গুণ করবো তাহলে কোন গুণ করলে কী পঁচিশ গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান সমান কী এটার সঙ্গে এটা তো কোন গুণ করলাম তাহলে এটার সঙ্গে এটা কি কোনি গুণ একশো বারো দশমিক পাঁচ গুণিতক বারো ওকে তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কী একশো বারো দশমিক পাঁচ গুণিতক বারো বাই পঁচিশ তাহলে এটাই আমি লিখে দেবো এখানটায় সমান দিয়ে বারোটি পেনের দামে তো আমাকে জিজ্ঞাসা করছে তাই তো সেই জন্য জিজ্ঞাসা চিহ্ন করার দেওয়ার দরকার নেই তাহলে আমরা লিখে দিচ্ছি দেখো একশো বারো দশমিক পাঁচ গুণিত বারো বাই পঁচিশ দেখো এখানটা ভালো করে দেখো এই দশমিক তোলার জন্য কি এক দশমিক এবার একটা সংখ্যার জন্য একটা শূন্য দিয়ে দিচ্ছি এবার পাঁচ দিয়ে কোটি করছে দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগোনে দশ পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে কোটি যাবে দেখো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে আবার দেখো পাঁচ দু দশ হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ হবে দুই ছয় বারো হবে তাহলে দেখো নয় ছয় কত এখানে নয় রয়েছে এখানে ছয় নয় ছয় কত চুয়ান্ন চুয়ান্নই হবে তোমাদের সঠিক উত্তর চুয়ান্নই হবে তোমাদের সঠিক উত্তর দেখো এটাকে হচ্ছে পাঁচ দিয়ে কাটাকুটি করেছি আর একবার কাটাকুটিটা আনলে দেখিয়ে দিচ্ছি যদি অসুবিধা হয় ভালো করে দেখে নাও যাদের যাদের অসুবিধা হচ্ছে একশো বারো দশমিক পাঁচ গুণিতক বারো বাই পঁচিশ ওকে তাহলে এখানটায় ভালো করে দেখো গুণিতক চিহ্ন দিয়ে এটা দশমিক তোলার জন্য কী হয় এক দশমিকের পর কটা সংখ্যা আছে একটা সংখ্যার জন্য একটা শূন্য দিয়ে দেবো ওকে পাঁচ দিয়ে কাটাকটি করবো তোমরা যদি না পারো এটা ভাগ করবে ভাগ করে দেখে নিতে পারো দেখো পাঁচ দুগুণে দশ আর হাতের একে পাঁচ দুগুণে দশ আর হাতে দুই রয়েছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটা পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাচ্ছে এটা এটাকে পাঁচ দিয়ে কাটো পাঁচ চারে কুড়ি আর হাতের দুই পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে দেখো পাঁচ নয় কত পঁয়তাল্লিশ পাঁচ দুগুণে দশ দেখো দুই ছয় কত বারো নয় ছয় কত হবে তাহলে চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন তো গুণ করলে সেই জন্য এখানটায় চুয়ান্ন হয়ে যাচ্ছে ওকে সেই জন্য তাহলে কত টাকা করতেন তাহলে বারোটি পেন বিক্রি যদি বারোটি পেন বিক্রি করতেন তাহলে কত টাকায় করতেন অতএব বারোটি পেন অতএব বারোটি পেন তিনি চুয়ান্ন টাকায় বিক্রি করতেন ওকে করে নাও যে বিয়ের ছাতে দেখো যেটা আছে ভালো করে দেখে নাও বলেছে গতি বেগ ব্যাকেটে কিলোমিটার পার ঘন্টা আর দূরত্ব ব্যাকেটে কিমি আমি যদি ন কিলোমিটার পার গতিতে যাই তাহলে একশো বারো দশমিক পাঁচ কিমি দূরত্ব আমি যাব। আমি যদি গতিবেগ বাড়িয়ে দিই বারো কিলোমিটার পর ঘন্টা বেগে যায় তাহলে জিজ্ঞাসার জন্য দিয়েছি তাহলে আরও বেশি যাব আমি গতিবেগটা তো বাড়িয়ে দিচ্ছি সময়টা কিন্তু নির্দিষ্ট আছে দেখো আমি সেই জন্য এখানে দেখো লিখেছি এই গল্পটা গল্পটাদের কাছে দেখো লিখেছি আমি আমার মাসির বাড়ি যেতে ন কিলোমিটার পর ঘন্টা গতিবেগে চলে একশো বারো দশমিক পাঁচ কিমি দূরত্ব পৌঁছেতে পেরেছি বারো ঘন্টা তিরিশ মিনিটে কত ঘন্টাতে পৌঁছে বারো ঘন্টা তিরিশ মিনিটে বলছে আমি যদি ওই নির্দিষ্ট সময়ে কত সময়ে নির্দিষ্ট সময়ে মানে বারো ঘন্টা তিরিশ মিনিটেই বারো কিলোমিটারবার ঘন্টা বেগে গতি বেগে যেতাম তাহলে কতটা দূরত্ব যেতাম তাহলে আরও বেশি আমি স্পিড বাড়িয়ে দিয়েছি গাড়ি ঠিক আছে তাহলে তো আরও বেশি যাব সময়টা তো আমার একই আছে সময়টা তো ফিক্সড সাড়ে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টায় সময় সাড়ে বারো ঘন্টা আমি যদি নয় কিলোমিটার গতিতে যাই যতটা যাব আমি যদি সাড়ে বারো ঘন্টায় সাইকেল চালাই আমি যদি নয় জায়গায় বারো কিলোমিটারবার গতিতে যাই তাহলে অনেকটা যাবো তো সেটাই প্রশ্ন তাহলে এখানটায় ভালো করে দেখে নাও তোমরা তাহলে দেখো সম্পর্কটা আমি যেটা করেছি গতিবেগ বাড়লে নির্দিষ্ট সময় অধিকান্ত দূরত্ব বাড়বে গতিবেগ বাড়লে নির্দিষ্ট সময় অধিকান্ত দূরত্ব বাড়বে এক্ষেত্রে গতিবেগ গতিবেগের সঙ্গে দূরত্ব সরল সমানুপাতে আছে এক্ষেত্রে গতিবেগের সঙ্গে দূরত্ব সরল সমানুপাতে আছে গতিবেগের সঙ্গে দূরত্বটা ঠিক আছে তাহলে ভালো করে দেখে নাও তোমরা অতএব যেহেতু এটা সরল সংবাদ আছে সেই জন্য নাইন ইসডো টুয়েলভ ডাবল ইসডো একশো বারো দশমিক পাঁচ ইসডো জিজ্ঞাসা চিহ্ন তাহলে এটা আমরা কী করব দেখো অতএব দূরত্ব অতএব নির্নেয় দূরত্ব জিজ্ঞাসার চিহ্ন তাহলে এটার সঙ্গে এটা তাহলে জিজ্ঞাসার চিহ্ন গুণিতাক নয় সমান একশো বারো দশমিক পাঁচ গুণিতক বারো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা গুণ তাহলে ন জিজ্ঞাসার জন্য সমান কি একশো বারো দশমিক পাঁচ গুণিতক বারো বাই নয় এটা তাহলে আমাকে এটাই করতে হবে তাহলে আমি কি করছি দেখো একশো বারো দশমিক পাঁচ গুণিতক বারো বাই নয় তাহলে এই দশমিক তোলার জন্য এক দশমিকের একটা সংখ্যার জন্য একটা শূন্য ওকে তাহলে আমি এখানটায় দেখো যেটা করব পাঁচ পাঁচ আগে পাঁচ পাঁচ দুগোনে দশ দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ এটা নয় হয়ে যাচ্ছে এক দুশো পঁচিশ হয়ে যাচ্ছে দেখো নয় একে নয় নয় দুগুণ আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ দেখো নয় দিয়ে কেটে যাবে দেখো নয় একে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ মানে চার নয় পাঁচে পঁয়তাল্লিশ এটা দেখো দুই ছয় বারো তাহলে পঁচিশ গুণিতক ছয় পঁচিশ ছয় কত একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব যাবো আমি এটাই আমার উত্তম মিলা গেল তাহলে কত দূরত্বে যাবো একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে যাব তাহলে কত দূরত্বে পৌঁছাতাম বারো কিলোমিটার পর ঘন্টা গতি বেগে গেলে ওই নির্দিষ্ট সময়ে আমরা দেখো বারো কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে ওই নির্দিষ্ট সময়ে আমরা একশো পঞ্চাশ কিমি দূরত্ব যাব একশো পঞ্চাশ যাব ওকে বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো ওকে